তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মোবাইল ফোনে থাকা গুগল ম্যাপের একটি গোপন ট্রিক দেখাবো, যেই ট্রিকটির সাহায্যে আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা যে কারোর লাইভ লোকেশন বের করে দেখতে পারবেন আপনি আপনার মোবাইলে। অর্থাৎ আপনার প্রিয়জন আপনারও জানতে কোথায় যাচ্ছে বা সে কোথায় রয়েছে তার রিয়েল টাইম লোকেশন বের করে খুবই সহজে দেখতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনো এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন। অ্যান্ড আবার আপনারা ভিডিওটির কমেন্টে গিয়ে লিখুন গুগল ম্যাপ, দেন সেন্ড করে দিন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বন্ধুগণ, এই গোপন কাজটিকে করার জন্য প্রথমে আপনারা যার রিয়েল টাইম লোকেশন বের করে দেখতে চান তার মোবাইল ফোনটিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য আপনি আপনার হাতে আনতে হবে। অ্যান্ড আবার আপনারা নোটিফিকেশন প্যানেল যাওয়ার পর দেখতে পাচ্ছেন রয়েছে লোকেশন সার্ভিস, হয়তো আপনার ফোনে জিপিএস বা শুধুমাত্র লোকেশন থাকতে পারে, আপনারা এখান থেকে অন করে নিন। এবার আপনি আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপ অ্যাপটিকে ওপেন করুন। অ্যান্ড আরও একটি কথা, যদি আপনার ফোনে গুগল ম্যাপ অ্যাপটি দেওয়া না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটিকে ওপেন করার পর উপরে দেখুন রয়েছে থ্রি লাইনের একটি আইকন, এখানে একবার ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন রয়েছে লোকেশন শেয়ারিং। আপনারা জাস্ট এখানে একবার লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করে গেট স্টার্টেড ক্লিক করে দিন। এবার দেখুন এখানে রয়েছে শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশন, অ্যান্ড নিচে দেখুন রয়েছে অনলি ফর 1 আওয়ার। এখান থেকে চাইলে আপনারা প্লাসে ক্লিক করে করে টাইম আরও বাড়াতে পারেন। অর্থাৎ যদি আপনি এখানে 12 ঘন্টা সেট করে নেন তাহলে শুধুমাত্র তাকে 12 ঘন্টা ট্র্যাক করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে 3 দিন পর্যন্ত তাকে ট্র্যাক করতে পারেন। তো এখান থেকে আপনারা টাইমটিকে সেট করে নেওয়ার পর নিচে দেখুন রয়েছে হোয়াটসঅ্যাপ বা পাশে দেখতে পাচ্ছেন রয়েছে মেসেজ। এখানে দেখুন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে একটি লিঙ্ক আমার ফোনে শেয়ার করে নিচ্ছি। অর্থাৎ আপনারা এখান থেকে যেই লিঙ্কটি আপনার ফোনে শেয়ার করবেন এবং সেই লিঙ্কের সাহায্যে আপনারা খুবই সহজে আপনি আপনার প্রিয়জনের লাইভ লোকেশন দেখতে পারবেন। এবার আপনার কাজ শেষ হবার আপনারা যেই ফোনে লিঙ্কটিকে শেয়ার করবেন সেই লিঙ্কটি ওপেন করে আপনারা খুব সহজে প্রিয়জনের লাইভ লোকেশন দেখতে পারবেন। অর্থাৎ সে কোথায় আছে সব কিছু রিয়েল টাইম লোকেশন দেখতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।